তৃণমূলের মতো জঘন্য রাজনীতির পথ বেছে নেব না আমরা। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব, দিদিমণিকে দিদির ভাইপোকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে পাকিস্তানে পাঠাবো। ফের বিজেপিতে যোগদান মুর্শিদাবাদে, বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করে 1500 কর্মী সমর্থকেরা। মঙ্গলবার শাহরা অঞ্চলের বিজেপি পথসভা থেকে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। বরমিয়ার শাহরা গ্রাম পঞ্চায়েতের মহুরা কান্দি গ্রামে এক পথসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা সম্পাদক তপন চন্দ্র ও অন্যান্য নেতা নেতৃত্ব। কর্মী সভায় ভিড় ছিল চোখে পড়ার মতন। এই সভা থেকে বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলে, বিজেপিতে আসার জন্য সবাই এখন লাইন দিয়েছে কিন্তু আমরা নিচ্ছি না, এমনকি তিনি দাবি করেন। অপূর্ব সরকার ওরফে যিনি দেবী থেকে সৌমিক হোসেন ও রাজীব হোসেন বিজেপিতে যোগদান করার জন্য যোগাযোগ করছেন কিন্তু আমরা নিচ্ছি না। গ্রাম বাংলায় সুস্থ রাজনীতির পথ বেছে নেন, এই তৃণমূল নেতা আপনাকে বাঁচাবে না। আপনার এলাকা তৃণমূল নেতাদের কাছে খোঁজ ভালো করে নিয়ে থাকুন। আপনার ওই ডেভিড বাবু থেকে শুরু করে এই এলাকার জাকির হোসেন মন্ত্রী থেকে শুরু করে সৌমিক হোসেন, রাজীব হোসেন, যত তাবর নেতা আছে সবাই মেন লাইন কট লাইন দিয়ে ও দিলীপ বাবুর কাছে যোগাযোগের চেষ্টা করছে, বলছে কান ধরে উঠবাস করব, থুতু পেলে চাটবো, শুধু বিজেপিতে জায়গা দিও। আমরাও বলে দিয়েছি তোমাদের মতো অপদার্থের জায়গা ভারতীয় জনতা পার্টিতে নয়।